কিন্তু যারা পারেন নাই আমরা কি করছি এখানে সাপোজ স্ট্রিং এইটুকুই তো নাকি না কই হইল না তো আমাদের ও আচ্ছা আমরা আবার এখানে এটা চেক করছি এই জন্য টোটালটা এলসে হবে আমাদের এই জন্য আবার সেট হচ্ছে নেক্সট আপনাদের একটু অফ রাখতে হবে আমি আপাতত স্ট্রিং রিটার্ন করে দেব আমাদের পরবর্তী টার্গেট আমরা একটু আগে একটা ডাটা থাকলে সেটাকে বাইন্ড করতে পারছি কোনো প্রবলেম হয় নাই তাই না এরকম যদি প্যারামিটার কয়েকটাও থাকে সেগুলো আমরা বাইন্ড করতে পারছি এখন আমরা যে কাজটা করতে চাই এখানে টোটাল আইটেমের অবজেক্টটার মধ্যে ডাটা বাইন্ড করতে চাই মডেলটাকে বাইন্ড করতে চাই একটা ডিবাগ পয়েন্টটা রাখি আপনারা আমাকে একটু বলেন কি হইতে পারে আপনাদের কি মনে হয় আমি এখান থেকে কিভাবে লিখলে সেই ডাটাটা এই জায়গা পর্যন্ত আসতে পারে কোনো আইডিয়া প্রথমে আইটেম স্ল্যাশ সেভ এটু তো লাগবেই তারপর দিলাম এইভাবে দিলে কি হয় আবার সেই প্যারামিটার ডিকশনারি নেম আইডি কি খুঁজে যেমন এখানে হচ্ছে রাইট আইডি ওয়ান আমি এন্টার দিলাম সেই পর্যন্ত আসে আসার সময় তার সাথে কি থাকে প্যারামিটার ডিকশনারিটা থাকে সো প্রথমে সে খোঁজার চেষ্টা করে এখানে তো এরকম কিছু নাই এই নামে এখানে যেটা আছে সেটা একটা ইউজার ডিফাইন টাইপ একটা ক্লাস তারপর সে যে কাজ করে এই ক্লাসের ভেতরে প্রপার্টির নামগুলোর সঙ্গে কি এর নাম মেলানোর চেষ্টা করে তিনটাই মিলে গেছে যেহেতু তিনটাই মিলে গেছে এখানে দেখেন সো মডেল বাইন্ড হওয়ার শর্ত হচ্ছে যে প্যারামিটার ডিকশনারিটা আসবে সেই প্যারামিটার ডিকশনারিতে কি হিসেবে আইটেমের প্রপার্টি নামগুলো থাকতে হবে তাহলে বাইন্ড হবে
আমি এখানে কিছু দিলাম না, আসলো কিন্তু এখানে বাইন্ড হওয়ার মতো কিছু পাই নাই, খালি আচ্ছা নেই। সো এখানে যদি আমরা ডাটাটাকে বাইন্ড করতে পারি, ডাটাবেজে সেভ করতে পারবো? ডাটাবেজ সেভ করার জন্য কি লাগে? কুইরি তো লিখবো, কিন্তু কুইরি লেখার জন্য ডাটাবেজ লাগবে। ডাটাবেজ তো তৈরি করার কথা বলেন নাই, ডাটাবেজ লাগবে একটা। আমি নাম দিলাম আইটেম ডিবি, আপনাদের ব্যাচ নাম্বার 60, আইটেম ডিবি। কোনো টেবিল নাই, একটা টেবিল তৈরি করলাম, আইডি ইন্টিজার নেম ওয়ার্কার 500, প্রাইস, প্রাইসটা কি টাইপের হবে? ডাবল টাইপ আছে নাকি এখানে? কি আছে? ফ্লোট আছে, ফ্লোট তো বেশি বড় আবার রাখা যায় না, নিউমেরিক আছে। আরেকটা আছে, এটার মানে কি? প্রথমে 18টা কি? পয়েন্টের আগে কত করে দেখাবে তাই? আর জিরো মানে সবাই কি? তাহলে উল্টা মানে দশমিকের আগে শূন্য, দশমিকের পরে 18, এরকম? বলেন বলেন বলেন, কি এতদিন এটা বলতে পারবেন না কেন? পয়েন্ট জিরো হচ্ছে দশমিকের পরে কতটা দেখাবে, শেষেরটা হচ্ছে দশমিকের পরে কতটা দেখাবে, আর প্রথমটা না, প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে টোটাল দশমিকের আগে পরে মিলে কত হবে। আমি বললাম এটা 6, তার মানে কি? আগে পরে মিলে 6 হবে। বললাম 2, তার মানে দশমিকের আগে কয় ঘর পরে কয় ঘর, এখন 4 ঘর, এটা কিন্তু ভুল করা যাবে না। আচ্ছা, আইডি কে প্রাইমারি কি করতে চাই? দিলাম, বললাম এখানে নাল দেওয়া যাবে না, কাজ শেষ। আর কি কোথায় কোথায় করে সেটা? এখানে এসে আইডেন্টিটি স্পেসিফিকেশন ইজ আইডেন্টিটি, আচ্ছা আমাদের সিলেক্ট করা থাকতে হবে আইডি। আমি একটা বার্কারকে বলতেছিলাম অটোমেটিক ইনক্রিমেন্ট করার জন্য। এখানে 1-1 মানে কি ছিল? আমি নাম দিলাম আইটেম। এখানে কি করবো? কনসিস্টিং লাগবে, ওয়েব কনফিগে চলে আসলাম, একটা কনসিস্টিং আগে থেকে ছিল, আমি সেটাকে একটু কপি করি, আমাদের মতো নাম দেই আইটেম ডিবি কানেকশন স্ট্রিং ডাটা সোর্স মানে সার্ভার। দিলাম সার্ভারের নাম, তারপর কিছু কথাবার্তা লেখা আছে, এগুলো আপাতত আমাদের দরকার নাই, বাদ দিয়ে দিলাম। ইনিশিয়াল ক্যাটালগ মানে ডাটাবেজের নাম, তো এখানে হবে আমাদের ডাটাবেজ আইটেম ডিবি। ইনিশিয়াল ক্যাটালগের জায়গায় আর কি লেখা যায়? ডাটাবেজ লেখা যায়। ডাটা সোর্সের জায়গায় কি লেখা যায়? সার্ভার লেখা যায়, না? কনসিস্টিং তৈরি হয়ে গেল, তারপর কিছু ফোল্ডার বানাই দিচ্ছে মানে এর বাইরে আমি কোন ফোল্ডার তৈরি করতে পারবো না, এরকম তো না? একটা গেটওয়ে নিচ্ছি, নাম দিলাম আইটেম গেটওয়ে। ফাইন, কি কি লাগে এখানে? কানেকশন লাগে, কমান্ড লাগে, রিডার লাগে, যদি আমরা রিড করতে চাই কানেকশন স্ট্রিং লাগে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আমরা আরেকটা ক্লাস লিখি। আমি ক্লাসের নাম দিলাম গেটওয়ে, এবং বললাম এই ক্লাসে কি কি থাকবে?
এই ক্লাসে থাকবে এসকিউএল কানেকশন একটা প্রপার্টি, তারপর থাকবে কমান্ড, একটা রিডার, আর কি দরকার আমাদের, দরকার হয় একটা কোয়েরি, তাই তো? কোয়েরি ডান। আর গেটওয়েতে এসে আমি বললাম এটাকে ইনহেরিট করে, তাহলে তো আমি এখানে বসে এখন কানেকশন পাবো। আচ্ছা এখানে পরে লিখতেছি কানেকশন, একটা মেথড লিখি ইন্টিজার সেভ, ওকে একটা আইটেম দিব সেভ করবে, ডান। তো এখানে বসে আমি কমান্ড পাচ্ছি, কানেকশন পাচ্ছি, কোয়েরিও পাচ্ছি। কি করতে হবে আমাদেরকে? কোয়েরি লাগবে, তাহলে আমি কোয়েরিটা লিখি। কোয়েরি কি হবে? কোয়েরি ইনসার্ট ইনটু আইটেমস ভ্যালুস না দিয়ে যদি ইয়ার নাম দিয়ে দেই, কলামের নাম দেই, তাহলে কি সুবিধা হয়? তো কেউ যদি পরে এসে কখনো অর্ডারটা চেঞ্জও করে দেয় কোনো প্রবলেম নাই। আচ্ছা আমি বললাম এখান থেকে যাবে নেম এবং প্রাইস, ভ্যালু কোথেকে আসবে? আমি বললাম দুটো প্যারামিটার যাবে, আপনাদের সঙ্গে প্যারামিটার স্কোর নিয়ে আলোচনা হয়েছে না? ওকে ফাইন, হয়ে গেল। তারপর কানেকশনের দেখেন এখানে আমরা সবগুলো একটা করে রেফারেন্স বানাইছি, কোনো অবজেক্ট কিন্তু এখনো বানাই নাই, কোনো অবজেক্ট বানাই নাই। তো কানেকশনের অবজেক্ট তৈরি করতে হবে, তারপর সেখানে কানেকশন স্ট্রিং প্রপার্টি ইনিশিয়ালাইজ করতে হবে, কমান্ডের অবজেক্ট তৈরি করতে হবে, কমান্ডের অবজেক্টকে কোয়েরি দিতে হবে, তারপর ওকে কানেকশন দিতে হবে, তাই অনেক কাজ আছে। কানেকশনের অবজেক্ট তৈরি করতে হবে, আমরা একটা কানেকশনের অবজেক্ট তৈরি করি, নিউ এসকিউএল কানেকশন, ওকে এখানে কানেকশন স্ট্রিং দিতে হবে, তাহলে এখানে আমরা কানেকশন স্ট্রিং লিখতে পারি। তো আমরা কমন কিছু কোড লেখার জন্য একটা জায়গা বানাইছি, তাহলে কানেকশন স্ট্রিং সেখানে ডিক্লেয়ার করে আসি, প্রাইভেট স্ট্রিং কানেকশন স্ট্রিং। কিভাবে আনতে হয় ওয়েব কনফিগ থেকে? ওয়েব কনফিগারেশন ম্যানেজার, তারপর ডট কানেকশন স্ট্রিং, এখানে হবে নামটা, তারপর ডট কানেকশন স্ট্রিং। আমাদের ক্ষেত্রে নাম ছিল এখানে কানেকশন স্ট্রিং দিতে হবে, পাচ্ছি না তো, এটা নাম দেখাচ্ছে প্রাইভেট করা। তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি না, ইনহেরিটেন্স মনে আছে সবার? তাহলে আমরা যখনই কোনো আইটেম গেটওয়ের অবজেক্ট তৈরি করব তখন কি হবে বলেন, এটা বলতে পারতে হবে। গেটওয়ের একটা কনস্ট্রাক্টর কল হবে, কোনটা? ডিফল্ট কনস্ট্রাক্টর, এখন লেখা নাই, লেখা না থাকলে ওর মধ্যে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর থাকে। তাহলে আমরা একটা কাজ করতে পারি না এরকম, আমি বললাম কেউ যখন অবজেক্ট তৈরি করবে তখনই আমি কানেকশনের অবজেক্টটাকে ইনিশিয়ালাইজ করে দেবো, কারণ এই কানেকশন সবার জন্যই একই, আমার আলাদা করার কিছু নাই। তাহলে আমার এখানে কানেকশনের অবজেক্ট তৈরি করে নিয়ে আর চিন্তা করা লাগবে না, আমার কি নিয়ে চিন্তা করা লাগবে? কমান্ড, তো একটা কমান্ড বানাবো, নিউ এসকিউএল কমান্ড, ওকে দিব কোয়েরি এবং ওকে দিব কানেকশন, কানেকশন অলরেডি ইনিশিয়ালাইজ করা। আমরা প্যারামিটার লিখছি, প্যারামিটার চিনাইতে হবে, কিভাবে চিনাবো? কমান্ড ডট বলেন প্যারামিটার, তারপর প্রথমে একটু ক্লিয়ার করে দেয় যদি আগে কিছু থাকে,
প্যারামিটার তারপর ডট দুই ভাবে অ্যাড করা যায় অ্যাড উইথ ভ্যালু অথবা অ্যাড অ্যাড দিয়ে করলে কি করতে হয় প্রথমে চিনাইতে হয় প্যারামিটারটা তারপর বলতে হয় এটা কি টাইপের এসকিউএল ডাটা আমাদের এই নেমটা কি টাইপের যে ডাটা আসবে স্ট্রিং টাইপ মানে ডাটা হচ্ছে কি টাইপ ভার্কার তো এসকিউএল ভার্কার ডট ভ্যালু এবং ভ্যালু দিতে হবে কমান্ড প্যারামিটারস আমাদের প্যারামিটার হচ্ছে নেম ডট ভ্যালু কোথেকে আসবে আইটেম ডট অথবা আমরা যদি একসাথে করতে চাই কমান্ড প্যারামিটারস অ্যাড উইথ ভ্যালু বললাম নেম এবং আইটেম ডট না কোনো প্রবলেম নেই ওকে আমাদের আরেকটা প্যারামিটার আছে প্রাইস আচ্ছা লিখলাম তারপর কি করতে হবে কমান্ড বানানো শেষ বলুন বলুন কানেকশন ওপেন তো করিনি এখনো তারপর আমি বললাম এক্সিকিউট নন কোয়েরি কানেকশন ক্লোজ রিটার্ন স্যার রিডার ক্লোজ কর রিডার তো ওপেনই করিনি ক্লোজ করব রিডার কেমন লাগবে আমরা ডাটা ইনসার্ট করতেছি রিডার তো আচ্ছা নেক্সট গেটওয়ে লেখা শেষ ডান স্ট্রিং সেভ আইটেম integer row affected item gate say item jodi greater than 0 hoy return return item say fail ডান নেক্সট কন্ট্রোলারে আসলাম কন্ট্রোলারে এসে আইটেম ম্যানেজার উপরে তৈরি করে আসতে পারতেন অথবা আমি এখানে তৈরি করলাম আমার যেহেতু অন্য কোথাও আপাতত দরকার হচ্ছে না সেভ আইটেম ডাটা সেভ হবে নাকি এমভিসিতে এন্টিটি ফ্রেমওয়ার্ক ছাড়া ডাটা সেভ হয় না সো এন্টিটি ফ্রেমওয়ার্কের সঙ্গে এমভিসির কোনো ডিপেন্ডেন্সি নাই আমরা কনসোল অ্যাপ্লিকেশন তৈরি করেও সেখান থেকে এন্টিটি ফ্রেমওয়ার্ক ইউজ করে ডাটা সব কিছু করতে পারি আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করেও করতে পারি ওয়েব ফর্ম অ্যাপ্লিকেশন দিয়েও করতে পারি সো সবই আলাদা আলাদা টেকনোলজি কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না দেখি সেভ হয় কি না আমাদের এখানে কোথাও কি ছিল ডাটা ছিল না লাভার দে স্ল্যাশ আইটেম সেভ কি জানি ছিল একটা আমি আইডিটা কেটে দিলাম না কাটলেও কোনো প্রবলেম নাই কারণ আমাদের কোয়েরির মধ্যে আইডি সেভ করা কোয়েরি লেখা নেই দিলাম তো ডাটা আসলো এই জায়গায় আইটেমের ডাটা সামনের দিকে গেলাম এফ ইলের আচ্ছা সেটা অবজেক্ট তৈরি হচ্ছে এফ ইলেভেন আইটেম ঠিকঠাক এফ ইলেভেন আসলো
done তো কমান্ডটাকে যদি দেখে আসি কমান্ড টেক্সট ইনসার্ট করার কোয়েরি কানেকশন তার ভিতরে যে কানেকশন স্ট্রিং ঠিকঠাক এবং কানেকশনের স্ট্যাটাস এখন ওপেন স্টেট ওপেন আমরা ওপেন করছি মাত্র সামনের দিকে গেলাম ওয়ান তার মানে সেভ হয়ে গেছে আপনাদের বিশ্বাস হচ্ছে না তাই তো দাঁড়ান দেখাচ্ছি কাটছি দিচ্ছেন সেই হবেন এটা কি হয় আচ্ছা তো সবকিছুই আগের মতো নতুন কিছুই নাই শুধুমাত্র কিভাবে মডেলটা কন্ট্রোলারের অ্যাকশনে বাইন্ড হয় এটুকুই নতুন আমাদের আর কিছুই নতুন নাই আমরা আজকে হয়তো ইউআরএল থেকে ডাটা দিচ্ছি আমরা নেক্সট দিন দেখব ফর্ম থেকে কিভাবে ডাটা পাঠাতে হবে তারপরে প্রজেক্ট মোটামুটি সামনের দিনই শেষ হয়ে যাবে আচ্ছা আমাকে এবার একটু অন্য কথা বলেন প্যারামিটারের স্কোয়ারি লিখলাম তো আমি চেঞ্জ করে ফেলি একটু প্যারামিটারের স্কোয়ারি রাখবো না আইটেম ডট নেম এবং এখানে দিলাম আইটেম প্রাইস সিঙ্গেল কোটেশন আছে হ্যাঁ সিঙ্গেল কোটেশন দিয়েছে তাই না এখানে একটা সিঙ্গেল কোটেশন হবে প্রাইস এর ক্ষেত্রে না দিলেও আসলে প্রবলেম নাই কারণ প্রাইস তো ভার্কার টাইপের না ডেসিমেল আচ্ছা আমার প্যারামিটার নাই অফ ডাটা তো সেভ হবে কোনো প্রবলেম নাই দেখি সেভ হয় কিনা আবার একইটাই দেই দিলাম আসলো আমি আর চেক করতেছি না আইটেম সেভ সেভ হয়ে গেল দুবার আমি এখানে একটু চেঞ্জ করে দিছি ডাটাটা কি চেঞ্জ নেমটা চেঞ্জ করছি একটু কি প্রবলেম হবে অথবা আদৌ কোনো প্রবলেম হবে কি না হবে কি সেভ হবে তাই তো আচ্ছা ঠিক আছে কন্টিনিউ দিলাম হবে না স্যার স্যার ওই আচ্ছা কি প্রবলেম হচ্ছে সেটাও অলরেডি এখানে বলতেছে ইনকারেক্ট সিনট্যাক্স নিয়ার এখানে একটা অ্যাপোস্ট্রফি এস আছে কোথাও আমরা কোয়েরিটা একটু বোঝার চেষ্টা করি কোয়েরিটার দিকে তাকান ইনসার্ট ইনটু আইটেম ভ্যালুজ এইটুকু পর্যন্ত কোনো প্রবলেম নাই সিঙ্গেল কোটেশন মানে এখানে একটা স্ট্রিং শুরু হচ্ছে ভার্কা শুরু হচ্ছে এখানে শুরু হয়ে গেছে শুরু হচ্ছে এখানে শেষ হচ্ছে ফাইন শেষ হওয়ার পর তো নরমালি কমা দিয়ে আবার আরেকটা শুরু হওয়ার কথা বাট মাঝখানে এসটা করতে গেছে আসলো এই জন্যই প্যারামিটার স্কোয়ার ইউজ করা ওকে শুরু করে দেন আপনারা কিভাবে মডেল বাইন্ড হয় সেটা তো অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি তারপর আপনারা ডাটাবেস বানাবেন টেবিল বানাবেন সেভ করবেন তারপরে আপনাদের একটা কাজ আছে কোথেকে ডাটা আসে এখানে বানিয়ে দিচ্ছি আপনাদের কি হবে ডাটাবেস থেকে আসবে তার মানে আপনাদের আসলে গেট পেতে তিনটা মেথড হবে একটা হচ্ছে সেভ একটা গেট অল আর একটা গেট বাই আইডি আমরা যদি আইডিতে নাল পাস করি আপনি গেট অল কল করবেন আমরা যদি কোনো আইডিতে ভ্যালু দেই তাহলে আপনি গেট বাই আইডি কল করবেন টোটাল তিনটা মেথড হবে আপনাদের আইটেম গেট পেতে